লাক্স নিবেদিত। ঝুট ঝামেলা ঝুট ঝামেলা ঝুট ঝামেলা ঝুট ঝামেলা। আমার কাছে ত্রোপা আপু ভাবি তুমি তোমাদের সবাইকে একই বয়সী মনে হয়, মানে আমি তোমাদের বয়সটা ঠিক বুঝতে পারি না। শান্ত ভাই ঠিক আছে, থানায় যেমন মানুষ থাকে তেমনই আছে। তুমি আমার বাবাকে জানো না, সে একবার যখন এই বিয়ে মেনে নেয়নি তখন অনেকটা পানি ঘোলে না করে সে ছাড়বে না। আমি কংগ্রাচুলেট করছি আপনি বিয়ে করেছেন বলে। আমি বিয়ে করেছি? হ্যাঁ হ্যাঁ। শান্তর বিরুদ্ধে দুটো মামলা করেছে। একটা বিয়ে করলে দুটো মামলা করতে হয় নাকি? তুমি আর আমি পুলিশের কাছে গিয়ে শান্ত ভাইকে ছুটিয়ে আনবো, পাগল হয়েছো? আমি থানায় যাচ্ছি শান্তকে ছাড়িয়ে আনতে। পাগলামি করো না, থানায় গিয়ে তুমি কিছুই করতে পারবে না। তোমার শ্বশুর আগে ফিরে আসুক, তারপর বুঝে শুনে একটা ডিসিশন নেওয়া যাবে। আমাদের ফ্যামিলিতে এখন এত বড় একটা ক্রাইসিস, আর তুই বলছিস এ ব্যাপারে তোর কোনো ইন্টারেস্ট নেই। দেখ আপা, এটা এমন কোনো বড় ক্রাইসিস না, জগৎ সংসার চলবে তার আপন নিয়মে। হ্যাঁ তুই মূর্খ বলে সেটা বুঝতে পারছিস না। একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করার জন্য আমার ছেলেটা হাজত খাটবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি শান্তকে, আমি কিন্তু একটু পাগল আছি মা। ছোট লক্ষ টাকার এত উত্তেজিত হচ্ছ কেন? শান্ত হ, যা হওয়ারটা তো হয়েই গেছে। কি যা হওয়ারটা তো হয়ে গেছে মানে? তুমি কি ভেবেছো আমি এমনি এমনি ছেড়ে দেবো? আমি এর শেষ দেখে ছাড়বো। এই তুমি কি এখন থানা পুলিশের সাথে পাল্টা লড়াই করতে যাবে? হ্যাঁ করতেই পারি, আমি এদেশের একজন শিক্ষিত সচেতন নাগরিক। আমি এখন পর্যন্ত এমন কোনো কাজ করিনি যাতে আমাকে থানায় যেতে হবে। দেশটা ছোট লোকে ভরে গেছে। শান্ত তুমি কিন্তু এখন বেশি বেশি বলে ফেলছো, দেশ জুড়ে সব মানুষ কেন ছোট লোক হতে যাবে? তাছাড়া পুলিশ তো তোমাকে মারধর করেনি, আমি গিয়ে যুক্তি দিয়ে বোঝাতেই তারা তোমাকে ছেড়ে দিয়েছে। আরে আমি কি পুলিশকে ছোট লোক বলেছি নাকি? তাহলে কাকে বলেছো? বলেছি তোমার বাবাকে, আমার শ্বশুরকে। মানে? মানে আবার কি, ছোট লোক না হলে কেউ কি তার একমাত্র মেয়ের জামাইকে থানার ভিতরে ভরার বুদ্ধি করে? এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার বাবা অতটা খারাপ মানুষ নন। সেটা আর আমাকে বলে বোঝাতে হবে না, ভালো মানুষের মাথায় থানা পুলিশের বুদ্ধি আসে না। দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আরে বাড়াবাড়ি তুমি দেখেছো ঠিক, বাড়াবাড়ি তো এখন পর্যন্ত শুরুই করিনি, শুরু করলে দেখবে। কি দেখবো? হ্যাঁ কি দেখবো? দেখবে তোমার বাবা কালে হাত দিয়ে হাজতের মধ্যে বসে রয়েছে এবং আমি সেটা করেই ছাড়ব। তুমি তুমি আমার বাবাকে জেলে ঢুকাবে? না জেল পর্যন্ত না পারলেও থানা থেকে ঘুরিয়ে আনবো ইনশাআল্লাহ। শান্ত তুমি তোমার কথা ফিরিয়ে নাও। নেব না। ফিরিয়ে নাও বলছি। নেব না বলছি। আমি পাঁচ পর্যন্ত গুনবো। গুনতে থাক। তুমি 1000 পর্যন্ত করলেও তোমার বাবাকে আমি থানায় পাঠাবোই পাঠাবো। ইয়েস। 4 5 তুমি তুমি এসব কি বলছো? হ্যাঁ কিন্তু তুমি এখন যেতে পারবে না। হ্যাঁ বিয়ের দুদিন যেতে না যেতেই ওরা ঝগড়া শুরু করে দিল। কেন? নিজের কথা মনে থাকে না? তুমি যখন নর্মাল কথা বলো তখনই তো মনে হয় যেন ভাষণ দিচ্ছি। কি আমি ভাষণ দিই?
ভাষণ দিলে তো ভালোই হতো, মনে হয় যেন ঝগড়া করছো। ঠিক আছে, এখন থেকে আমি ফ্যামিলির কোনো ব্যাপারে মাথা গলাবো না। তোমরা যা ভালো বোঝো তাই করো, যা ইচ্ছে তাই করো। তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ। আমি আমি মোটেই উত্তেজিত হচ্ছি না। আচ্ছা, আমরা দুজন ঝগড়া করলে ছেলে মেয়েরা কি থামাতে আসে? থামাতে আসে না, তাতে কি? তাহলে ওদের নতুন দাম্পত্য জীবন একটু তো ঝুট ঝামেলা তো থাকবে, তাছাড়া দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে, এগুলো কোনো সমস্যাই না। কিন্তু মেয়েটা কি ভাববে? কিছুই ভাববে না। ও ভাববে এটাই বোধহয় আমাদের বাড়ির ট্রেডিশন। আশ্চর্য ব্যাপার, বাড়ির ট্রেডিশনের সঙ্গে ঝগড়াঝাটির কিসের সম্পর্ক? ওরা কি বাড়ি থেকে আলাদা? আলাদা না, কিন্তু ওরা স্বামী স্ত্রী, ওদের একটা আলাদা আইডেন্টিটি আছে। আর একটা কথা, তুমি আজকে থেকে ওদের কোনো ব্যাপারে কোনো রকম নাক গলাবে না কিন্তু। তাহলে আমি ঠিক আছে, এখন থেকে বাড়ির কোনো ক্রাইসিস হলে আমি কথা বলতে পারবো না, এটাই তো তুমি বলতে চাইছো? কথা বলতে তোমাকে কে নিষেধ করেছে? তাহলে আশ্চর্য ব্যাপার, তোমার না দিনে দিনে বুদ্ধি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। ও, তুমি বলতে চাচ্ছো আমি ক্রমান্বয়ে একটি বুদ্ধিহীন প্রাণীতে পরিণত হচ্ছি? শুধু শুধু তর্ক করা তোমার একটা স্বভাবে পরিণত হচ্ছে। আর তুমি যদি মনে করো তোমার দিনকে দিন তুমি বুদ্ধিমান প্রাণীতে পরিণত হচ্ছে, তাহলে তাই। আমি আর কোনো কথার মধ্যে নেই এবং আমার কাজ আছে, আমি যাচ্ছি। আমি কথা বলবো, কথা আমার আছে এবং ভবিষ্যতেও বলবো। ভাইজা, কিছু বুঝতে পারছেন? না, আমি এখনো বইটা শেষ করিনি তো, মানে চ্যাপ্টারের মাঝামাঝি জায়গায় আছি। তবে হ্যাঁ, কসমোলজি সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং, পুরোটা পড়লে আমি বুঝতে পারবো। আমি এইটার কথা আপনারা বলি। তাহলে কোনটা কথা? আমি বলছি ভাইজানার ভাবি ওই যে ইরাক আর আমেরিকা শুরু হয়েছে। তুমি কি করে জানো? আরে আমি তো গোলাগুলির শব্দ শুনে গেছিলাম, আরি পাইতা মোটরের শব্দ পাইছি। না না, আরি পাতাটা তো ঠিক না। তবে হ্যাঁ, ইনফরমেশনটা জরুরি। আপনার কি মনে হয়? আমার কি মনে হয়? তারা বুঝিয়ে বলছি। আজ থেকে কয়েক শত বছর আগে একজন দার্শনিক কি বলেছিল জানো? দাম্পত্য সম্পর্কে কোনো কথা হইলে বলে না। না, সেই সম্পর্কে, সেই সম্পর্কে উনি বলেছিলেন যে পৃথিবীতে বিবাহ শুরু হওয়ার 6 সপ্তাহ পর ডিভোর্স প্রথা চালু হয়। ভাইজান, এই জন্যই আমি আপনারে এই বাড়িতে সবচেয়ে জ্ঞানী লোক বলে মানি। আসলে বিবাহ ব্যাপারটাই একটা ঘাপলা। কেমন ঘাপলা? যেমন দুজন লোক একখানে থাকলেই কেঁচা নয়, কিন্তু তোর পাপারে দেখেন বিবাহিত, সে এখানে একা থাকে, দুলাভাই আমেরিকা, তাদের ভালোবাসা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পুরোটা আমরা কিন্তু মূল প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি। মূল প্রসঙ্গে আইতে আসি। আরও ধর, খালু জানার খালাম দীর্ঘকাল ধরে কেঁচাল করে আইতেছে, কিন্তু সংসারে কোনো অশান্তি নাই। শান্ত আর রুমকির যে বিষয়টা, হ্যাঁ, দুই দিন ধরে বিয়ে হয়েছে অথচ ঘরে খালি যুদ্ধ। আমার মনে হয় এক বাড়িতে দুই দম্পতি থাকা ঠিক না। তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে ওই এক ঘরে দুই পীর ওই জাতীয় কিছু? জি, একেবারে জেনুইন কথা কইছেন, এর জন্য সমস্যাটা হচ্ছে। বাহ, তোমার তো চমৎকার বুদ্ধি বলেন ভাই, বেশ চমৎকার একটা থিওরি দিলে। ভাইজান, আপনার লগে থাইকা এরকম দুই একটা থিওরি পয়দা করবার ক্ষমতা আমারও হয়ে গেছে, কিন্তু আফসোস একটাই, শান্তবার ভবিষ্যৎ ভাইবা মনটা খারাপ হইতেছে। বিষয়টা নিয়ে আমাকে আর ভাবতে হবে, ভাবতে হবে। লোপারি, বাসার খবর জানিস? না, জানি না। কি বলছিস তুই? বাসায় এত বড় একটা ক্রাইসিস আর তুই কোনো খবরই জানিস না, তুই এভাবে পড়ছিস? আপু, আমি নিজেই একটা মহা ক্রাইসিসের মধ্যে আছি, বুঝলি? আমাকে বিরক্ত করিস না। তোর আবার ক্রাইসিস কি? কাল আমার একটা ইনকোর্স আছে, মাসুক স্যারের কোর্স। তাতে আবার কি? আমি যতদূর জানি তুই তো তোর মাসুক স্যারের ক্লাস খুব খুব মনোযোগ সহকারে করিস। আমার ক্রাইসিসটা তো সেইখানেই, মাসুক স্যার যতক্ষণ ক্লাস নেন ততক্ষণ আমি তার মুখের দিকে হা করে তাকিয়ে থাকি, পরে যখন বই নিয়ে বসি তখন কিচ্ছু পারি না। ও মা, তাহলে তুই ফেল করবি রে। আমারও তাই মনে হচ্ছে, তবে আমি প্রাণপণে পাশ করার চেষ্টা করছি। আপা, তুই বিরক্ত করিস না তো, যা এখান থেকে। কি বললি? আমি তোকে ডিস্টার্ব করছি? শোন লোপা, এই বাড়িতে আমি পারত পক্ষে কাউকে কখনো ডিস্টার্ব করি না, বুঝেছিস? দরকার না হলে। তাই নাকি? তা তোর জরুরি বিষয়টা কি? বিষয়টা নিশ্চয়ই দুলাভাই সংক্রান্ত। মোটেই না, দুলাভাই সম্পর্কিত না, ব্যাপারটা হচ্ছে রুমকি আর শান্ত সম্পর্কিত। ওরা আবার কি করলো? ওরা দুইজন দরজা আটকায় ঝগড়া করছে। দরজা বন্ধ করে ঝগড়া করলে তুই জানলি কিভাবে? আশ্চর্য,
দরজাটকে ঝগড়া করলে কি হবে? চেঁচাচ্ছে, চেঁচামেচি করছে, আমি কেন? বাড়ির বাকি সবাই শুনেছে কথাটা। কই, আমি তো শুনতে পাচ্ছি না। তোর না সব ব্যাপারে একটু উৎসাহ বেশি, বুঝলি? নতুন সংসার, একটু একটু খটমট লাগতেই পারে। কই, তোরা ঝগড়া করতি না? কি বললি তুই? আমরা ঝগড়া করতাম? মানে আমি আর তোর দুলাভাই ঝগড়া করতাম? আমরা চেঁচামেচি করতাম? হ্যাঁ, চেঁচামেচি করতি। যা করার তুই করতি আর দুলাভাই চুপচাপ বসে থাকতি। তুই না, তুই হচ্ছিস একটা ব্যর্থ। তোর সাথে কথা বলাটাই হচ্ছে বোকামি, ফাজিল কথা। দেখো, তুমি কিন্তু শুধু শুধুই কাঁদছো। আমি শুধু শুধু কাঁদছি না। তুমি আমার বাবাকে জেলে পাঠাবে আর আমি বুঝি কাঁদবো না? না না, জেলে না, জেলে না, থানায়। ওই হলো। ও, আর তোমার বাবা যে তোমার হাজবেন্ডকে থানায় পাঠালো সেটা কিছু না? না, যা হতো হয়ে গেছে। বাবা না হয় উত্তেজনার বসে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। ও, ঘটনা নাকি দুর্ঘটনা? ওই হলো। তাই বলে তুমি তোমার শ্বশুরকে যা মুখে আসবে তাই বলবে? এখন পর্যন্ত তো কিছু বলিনি, তবে বলা শুরু করব। কিছু বলনি না? ঠিক আছে, ঠিক আছে, যা খুশি তুমি বলো, শুরু করো। না না, তুমি কাঁদো না, যাও, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না, যাও। তুমি তো আগে এরকম ছিলে না? আমার বাবাকে দেখলে আঙ্কেল আঙ্কেল বলে একদম ফেরেস্তার মতো শ্রদ্ধা করতে, আর এখন? এখন তিনি শয়তানে পরিণত হয়েছে। কি? আমার বাবা শয়তান না? শোনো, তোমার একটা ব্যাপার জানা উচিত। শয়তানও কিন্তু এক সময় ফেরেস্তাই ছিল। জানি, তাই বলে? দেখ, তোমাকে একটা কথা আমি একদম সরাসরি জানাতে চাই। ব্যাপারটা কি জানো? তোমার বাবা সম্পর্কে আমার ধারণাটা এখন একদম নেগেটিভে চলে গেছে। শোনো না, এখন শুধুমাত্র একটাই উপায় আছে। কি উপায়? যদি তিনি তার ব্যবহার দিয়ে তার আগের পাপ মোচন করেন তাহলে। তিনি কি বলেছেন তিনি এরকম করবেন না? সেটা তো তার ব্যাপার, এটা তো আর আমি জানি না। তবে সেটা না করা পর্যন্ত তার সম্পর্কে আমার ধারণা এক বিন্দুও পাল্টা না। নো নো নো, প্লিজ এরকম করো না। বাড়ির মানুষ কি ভাববে? দুদিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে আর এখনই সারাটা জীবন যে কি হবে। টিশু, কিছু বলবে ভাবি? না। তোমার কিছু লাগবে? তোমার রুমে একটু বসি। বসো। ভাবি, তোমার কি মন খারাপ? বাসার কথা মনে পড়ছে? বাসায় যেতে চাও? আমি যাব তোমার সাথে। ওইসব কিছু না। তাহলে কি হয়েছে বলো তো? দেখো না, আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়টা দিন হলো আর তোমার ভাই আমার সাথে খালি ঝগড়াই করে। তাই? হ্যাঁ, আজ সকাল থেকে এই পর্যন্ত শুধু ঝগড়াই করে আসলাম। ভাইয়া তোমার সাথে ঝগড়া করছে? ভাইয়া বাসায়? আর বলো না, বিয়ে হয়েছে আমাদের মাত্র কয়টা দিন, কই আমাকে নিয়ে একটু ঘুরতে টুরতে যাবে তা না? খালি আমার সাথে। ভাবি, তুমি কান্নাকাটি করো না। আচ্ছা বলো তো, তোমাদের ইস্যুটা কি বলতো? আমার বাবা। তোমার বাবা তোমাদের দুজনের মাঝখানে এলো কিভাবে? আর এইটাই তো আমি তোমার ভাইয়াকে বোঝাতে চাচ্ছি। ওর ওই একই কথা, তোমার বাবাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব। ভাইয়া? ভাইয়া এই ধরনের কথা বলেছে?
তার থেকে আমি খামাখা ঝগড়া করছি ওর সাথে। বাবা ওর বিরুদ্ধে কেস করেছে, ও বলেছে ও বাবার বিরুদ্ধে কেস করবে। ভাইয়া এই ধরনের কথা বলেছে? আচ্ছা আমি ভাইয়ার সাথে কথা বলবো, হ্যাঁ ও কি তোমার কথা শুনবে? তোমার ভাইয়ার যে জেদ আমি তোকে অনেকদিন ধরেই দেখছি। কতদিন ধরে দেখছো ভাবি তুমি ভাইয়াকে? তুমি না আমি কি? আচ্ছা ঠিক আছে দেখা যাক। পরিবারের হালটা দেখেছিস দিনকে দিন কি হচ্ছে? পরিবারের আমার কি হইল? না তেমন কিছু না, এই যে শান্ত আর রুমকি সেদিন খুব উচ্চস্বরে কথা বলছিল, আমি মনে করলাম ওদের মধ্যে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। আমি ওদের অ্যাডভাইস করতে যেয়ে গেলাম, তোর খালাম্মা দিল আমাকে থামিয়ে। খালাম্মা লাখ কামের এক কাম করছে কি? না আমি কইছিলাম কি কি বলতে চাচ্ছিলে? বিবাহর মধ্যে একটা ঘাপলা আছে। আহা, বিবাহ বিষয়ের মধ্যে কোনো ঘাপলা নাই, বলতে পারিস বিবাহ পরবর্তী জীবনে সমস্যা আছে। আপনি জ্ঞানী লোক, আপনি বুঝতে পারছেন, কিন্তু আমার কি মনে হয় জানেন খালুজান? কি মনে হয়? এই যে শান্ত ভাইজানের বিবাহ পরবর্তী ঘাপলা। আহা, আবার ভুল করছিস, ঘাপলা না ঘাপলা না বল, মিসআন্ডারস্ট্যান্ডিং। জি জি জি, আমি এটা নিয়ে অনেক ভাবছি এবং ভাইবা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। খুব ভালো করেছিস। আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো। আরে বল বল। আমার মনে হয় খালুজা, এক পরিবারে দুই দম্পতি একসঙ্গে থাকা ঠিক না। মানে? মানে যেমন আপনি আর খালাম্মাই পরিবারে ছিলেন সব ঠিক ছিল, কিন্তু যখনই শান্তবাই বিবাহ করলো তখনই কি লাগলো কেঁচা? কেন, এই বাড়িতে ত্রপা আছে না? ত্রপা আপার ব্যাপারটা আলাদা, আর এ দুলাভাই তো এখানে থাকে না, হেটা বিয়ার কাউন্টের মধ্যে পড়ে না। হোয়াট? যে আমার কথা 100% ঠিক, হয় আপনি না হয় শান্তবাই যে কোনো একজনের এই ফ্যামিলি থেকে চলে যেতে হবে। আমার কথা ভাববা দেখি। কি বললি? এটা কি তোর থিওরি? যে যে না, মানে ওই শুভ ভাইয়ের। ও, আমি বুঝতে পেরেছি। কিছু বলবি? মেজাজ হট মনে হচ্ছে। হ্যাঁ, কারণটা জানতে পারি? সেটা জানাতেই তো এলাম। ভাবিকে তুই কি বলেছিস? ও, যা বলা উচিত তাই বলেছি। অনেক কিছুই তো বলা উচিত থাকে, সব কথা কি সবসময় বলতে হয়? তুই এত কিছু জানিস এটা জানিস না? জানি, কিন্তু আমার যা বলতে ইচ্ছে হয়েছে আমি তাই বলেছি। তাই বলে ভাবিকে, যার কয়েকদিন আগে মাত্র বিয়ে হয়েছে, তাকে তুই যা খুশি তাই বলবি? কেন বলবো না? আর তুই এসছিস ওর হয়ে ওকালতি করতে? না আচ্ছা ভাই, ফাজলামি করবি না তো? আমি ফাজলামো করছি না, আই এম এক্সট্রিমলি সিরিয়াস। রুমকির বাবা আমাকে পাঠালো থানায়, আর আমি তাকে পুজো করবো, তাই না? দেখ ভাইয়া, ভাবির বাবা যা করেছেন ঠিকই করেছেন, আমি এরকম করলে তো তোরা তাই করতি না? কখনো করতাম না যদি জানতাম যে তোর সম্মতি আছে। ওকে ঠিক আছে, সবাই তো আর একরকম না, তাই বলে তুই ভাবিকে বলতে পারিস না যে তার বাবাকে তুই থানায় পাঠাবি? হ্যাঁ তা হয়তো পারি না, আর ধর এই রুমকির বাবা খামাকা খামাকা একটা জঘন্য কাজ করলো। তা করেছে, কিন্তু ভাবিকে তুই এ নিয়ে কিছু বলবি না। ভাবি কয়েকদিন হয় বাসায় এসছে, কই তাকে একটু উৎসাহ দিবি? তা না, তুই ভাবিকে রাগিয়ে বেড়াচ্ছিস। যা না ভাইয়া, ভাবিকে কোথা থেকে একটু ঘুরে নিয়ে আয়। এই তোর দেখি অনেক কাণ্ড জ্ঞান হয়েছে রে। বল যাবি কি না? আচ্ছা যাচ্ছি।
তুই রুমকে গিয়ে কিছু বলবি না, ঠিক আছে? সারপ্রাইজ দিবি? না, আইটু রাগিয়ে দিব। চল 10টা টাকা দে। কেন? এক, ভাবিকে যাতে প্ল্যানটা না বলে দেই, আর দুই হচ্ছে তোদের সাথে কাবাব মে হাড্ডি হয়ে যেতে পারি। আরে ফাজি, ফাজি রে ফাজি দা। এই দাঁড়া, এটা হচ্ছে তোর প্ল্যান 1 এর জন্য। তুমি কি বাইরে যাচ্ছ? মানে আমি তোমাকে নিয়ে বাইরে যেতে চাইছি। এখন তুমি যদি আমার সাথে যাও তাহলে তুমি দেখতে পাবে কাজটা কি। কাজটা কি না বললে আমি যেতে পারবো না। আর কি আর করার, আমি তোমাকে নিয়ে থানায় যেতে চাইছি। কেন থানায় যেতে হবে? কেন বারে, তুমি ভুলে গেলে? আমার শ্বশুরের নামে একটা মিথ্যে মামলা করতে হবে না কি? হ্যাঁ শোনো, আমি তোমাকে নিতে চাইছি কারণ আমরা দুজনে মিলে যদি মামলাটা করি তাহলে মামলাটা খুব স্ট্রং হবে, নির্ঘাত 2 বছরের চেয়ে কনফার্ম। তুমি এইরকম একটা কাজ করতে পারবে? আচ্ছা, আমার বাবা তোমার শ্বশুর হয় না? তাতে কি হয়েছে, আমিও তো ওনার জামাই হই, তাই না? তো উনি যদি শ্বশুর হয়ে এই ধরনের একটা কাজ করতে পারেন তাহলে আমি কেন পারবো না বলো? আমি তোমার সাথে থানায় যাব না। ঠিক আছে, না গেলে আর কি করার, আমাকে একাই করতে হবে। চলি, আই দাঁড়াও, আমি তোমার সাথে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। কোথায় চলে যাবে? প্রয়োজন হলে বাপের বাড়ি চলে যাব। ছাড়ো, বিয়ের পর স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে নাই।